ওশান গেট সাবমেরিন কানাডার সেন্ট জন পোর্ট থেকে তার যাত্রা শুরু করেছিল। সেন্ট জন পোর্ট থেকে 700 কিলোমিটার গভীরে পাড়ি দিয়েছিল এই সাবমেরিন। উদ্দেশ্য একটাই, বছরের পর বছর পড়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ ভিজিট করবার জন্য। 18 জুন 2023 রবিবার সামান্য টেকনিক্যাল সমস্যা থাকা সত্ত্বেও যাত্রা শুরু করেন টাইটান। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখবার জন্য টাইটনে চেপে পাড়ি দিয়েছিল 5 জন, যাদের মধ্যে ছিলেন ওশান গেটের সিইও স্টকটন রাশ, ছিলেন পাল হেরিন্স, যিনি এর আগেও বেশ কয়েকবার এই ধ্বংসাবশেষ দেখেছিলেন, ছিলেন পাকিস্তানের সাইজাদ দাউদ এবং তার ছেলে সুলেমান, এবং হেমিক্স হার্ডিং নামক 5 জন প্রভাবশালী ব্যক্তি। এই 5 জন গিয়েছিলেন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখবার শখ পূরণ করবার জন্য। 1912 সালে টাইটানিক ডুবির পর আটলান্টিক সাগরের খারাপ অবস্থার জন্য অনেক খোঁজাখুঁজির পরেও এটির খোঁজ মেলে না। অবশেষে 1985 সালে এটিকে খুঁজে পাওয়া যায়। কানাডিয়ান ফিল্ম মেকার জেমস ক্যামেরন বহুবার এই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখেছেন এবং তারপরে 1997 সালে টাইটানিক মুভিটি তৈরি করেন। এই মুভিটা রিলিজ হওয়ার পর এতটাই জনপ্রিয় হতে থাকে যে টাইটানিকের প্রতি মানুষের আকর্ষণ বাড়তে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4 কিলোমিটার নিচে পড়ে রয়েছে এই টাইটানিকের ধ্বংসাবশেষ, যেখানে জলের চাপ 5800 PSI। 18 জুন 2023 রবিবার দুপুরে এটিকে জলের নিচে পাঠানো হয়। এই টাইটানিককে তার গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই ওপরে থাকা জাহাজ, যার মাধ্যমে এই সাবমেরিনের সাথে যোগাযোগ স্থাপন করা হচ্ছিল, তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। ওই সময়ে সাবমেরিনটি ছিল টাইটানিকের ধ্বংসাবশেষের অনেকটাই কাছে। প্রথমত যোগাযোগ বিচ্ছেদের ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। আর এই ট্রিপটি ছিল 7 ঘন্টার, অর্থাৎ যাবা এবং আসাতে মোট সময় লাগবে 7 ঘন্টা। কিন্তু 7 ঘন্টা পেরিয়ে যাবার পরেও যোগাযোগ স্থাপন করতে না পারায় টনক নড়ল কর্তৃপক্ষের। ওপরে অপেক্ষায় থাকা ক্যানাডিয়ান পোলার প্রিন্স খোঁজ শুরু করতে থাকে টাইটানের, এবং রাত 9টার সময় এরা US কোস্টগার্ডের কাছ থেকে সাহায্য চায়। পরের দিন US কোস্টগার্ড এবং ক্যানাডিয়ান কোস্টগার্ড মিলে খুঁজতে থাকে টাইটানকে, একই সঙ্গে সোলার স্ক্যানের মাধ্যমেও খোঁজ চালায় টাইটানের। কিন্তু 2 দিন পেরিয়ে যাবার পরেও খোঁজ মেলে না হারিয়ে যাওয়া সাবমেরিনটির, তবুও হাল ছাড়ে না কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার আবারও একটি ROVSকে টাইটানিকের ধ্বংসাবশেষের দিকে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে পৌঁছাতেই দেখা গেল টাইটন সাবমেরিনটির একটি টুকরো টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে 1600 ফুট দূরে। এই দৃশ্য থেকে পরিষ্কার, সাবমেরিনটি ওই গভীরে জলের চাপ সহ্য করতে পারেনি, অবশেষে ধ্বংস হয় এই সাবমেরিনটির। এই ঘটনাকে ঘিরে ওশান গেটের নিরাপত্তা নিয়ে অনেক কথা উঠেছে। ওশান গেটের সিইও ডক্টর রাশ, যিনি উপস্থিত ছিলেন ওই সাবমেরিনে, তিনি 2021 সালে জানিয়েছেন যখন টাইটন তৈরি করা হয়েছিল ওই সময়ে কোনো স্টিল ব্যবহার করা হয়নি, এর পরিবর্তে ব্যবহার করা হয়েছিল এভিয়েশন গ্রেড কার্বন ফাইবার। আসলে তিনি নতুন কিছু করবার চেষ্টা করেছিলেন। টাইটানিকের পরীক্ষার সময় এটিকে 500 থেকে 1000 PSI প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, তা সহ্যও করে নেয় টাইটান। তবে এখন গবেষকরা মনে করছেন এই ঘটনার প্রধান কারণ হল কার্বন ফাইবার এবং সূক্ষ্ম চির। 2019 সালে কার্ল স্টেনলে নামক একজনকে নিয়ে টাইটানিকের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন এই সাবমেরিন। সেদিনও ওশান গেটের সিইও পরিচালনা করেছিলেন এই সাবমেরিনটিকে। কার্ল স্টেনলে জানান, ফেরার পথে ক্র্যাকের আওয়াজ পেয়েছিলেন তিনি, কিন্তু সেই সময় এটাকে গুরুত্ব দেওয়া হয়নি। তবে কার্লের কথা যদি সত্যি হয়ে থাকে, এই বিপদের সংকেত তো আগেই পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন সমুদ্রের যে অংশে সাবমেরিনটি ফেটেছে তাতে সময় নিয়েছিল 0.3 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়। তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।